একই অবাক কাণ্ড, কেবিসিতে 5 কোটি টাকা জেতাই অভিশাপ হয়ে দাঁড়ালো। কন বনেগা করোড়পতি জিতে ছারখার হয়ে গেল সুনীলের জীবন। কিন্তু এ কেমন কথা, এই শোতে আসে তো মানুষ জীবন বানানোর জন্য, অর্থাৎ এই শোতে এসে টাকা জিতে সেই টাকা দিয়ে জীবন সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য মূলত এই শোতে আসে। এই শোতে এসে প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে মানুষের জীবন বদলিয়ে যায়। কিন্তু এই ব্যক্তিটির জীবন কেন ধ্বংস হয়ে গেল? এই ব্যক্তি কি আসলে টাকা পাননি, নাকি টাকা সে উড়িয়ে দিয়েছে? এই বিষয়টি জানতে হলে দর্শক বন্ধুরা আপনারা আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন আমরা এ বিষয়ে জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়েলিটি শো কন বনেগা করোড়পতিতে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, আর সেই অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে জিতে অনেক মানুষ তার ভাগ্য বদলে নিয়েছে এবং পেয়েছে দেশবাসীর কাছ থেকে বাহবা। আর তেমনই এক ব্যক্তি হলেন বিহারের সুনীল কুমার। তিনি কেবিসি থেকেই নিজের প্রতিভার মাধ্যমে জিতেছেন 5 কোটি টাকা, আর সেই টাকা জিতেই তার ভাগ্য বদলানোর পরিবর্তে হয়ে উঠেছে অভিশাপ। তাই তার জীবন টাকা জেতার পরও কেন বেসামাল হয়ে গিয়েছেন সেই বিষয়ে আমাদের সকলেরই প্রশ্ন। প্রসঙ্গত 2011 সালে কন বনেগা করোড়পতি অনুষ্ঠানের পঞ্চম সিজনে 5 কোটি টাকা জিতে সবাইকে চমকে দেন তিনি, আর সেই এপিসোড সুনীলের সাফল্য দেখে প্রশংসা শুরু করেন দেশ জুড়ে। কেবিসি থেকে 5 কোটি টাকা জেতার কারণে সুনীলের জীবনের পথ এখন সুগম ও সুখী হবে বলে অনেকেই ধারণা করছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুনীলের জীবনে ভাগ্য বদলের কোনো ঘটনাই ঘটেনি, বরঞ্চ উল্টোটি ঘটেছে। তার জীবন আরো কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। সেই চ্যালেঞ্জের কথাই তিনি নিজের ফেসবুকে জানিয়েছেন। তিনি ওই ফেসবুক পোস্টে লেখেন, আমার জীবনের সবচেয়ে বড় খারাপ সময় শুরু হয় তখন যখন আমি কেবিসি জিতি। আর সেই শীর্ষক লাইনের নিচে তিনি লিখে জানান যে কেবিসি জেতার পর প্রতি মাসে 15 দিন বিহারের বিভিন্ন অনুষ্ঠান থেকে তার কাছে আমন্ত্রণ আসত। বিভিন্ন অনুষ্ঠান এবং সংবাদ মাধ্যমে তাকে সাক্ষাৎকার দিতে যেতে হতো, আর তখন নিজের পেশা সম্পর্কে বলার জন্য তিনি বেশ কয়েকটি ব্যবসায় বিনিয়োগ করেন, কিন্তু বেশিরভাগ ব্যবসাতেই তিনি ব্যর্থ হয়ে যান। আর তখন একদিকে খ্যাতি, অন্যদিকে ব্যবসা সহ বিভিন্ন জটিলতায় পড়ে তার পড়াশোনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। সুনীল 5 কোটি টাকা কেবিসিতে জেতার পর বিহারে এসে সমাজকর্মী হিসাবে নাম লেখান। সেই সময় বিভিন্ন সংস্থার আর্থিক সাহায্য করার জন্য তার অর্থের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। শেষ পর্যন্ত তিনি যখন প্রতারণার ফাঁদে পড়েন তখন মানুষের উপর তার বিশ্বাস উঠে যায়, আর তাই তিনি স্ত্রীর সাথে ঝগড়া শুরু করেন। আর সেই সাংসারিক কলহের কারণেই স্ত্রীর সাথে সংসার ভাঙার উপক্রম হয়ে যায় তার। এক সময় সব টাকা খুইয়ে তিনি হয়ে পড়েন মাদকাসক্ত। এরপর পেশা বদল করে পরিচালক হওয়ার আশা নিয়ে তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানে বড় পর্দায় কাজ না পেয়ে তিনি ছোট পর্দার জন্য শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ। তার একটি চিত্রনাট্য সেই সময় বিক্রি হয়েছিল 20,000 টাকাতে। এরপর 2016 সালে মুম্বাই থেকে চম্পারণে ফেরেন সুনীল। মদ ও মাদকের নেশা সম্পূর্ণ রূপে ছেড়ে দিয়ে সুনীল এখন শিক্ষক হিসাবে নিজেকে তুলে ধরে নতুন জীবন শুরু করেছেন। আর গত 1 বছরে তিনি মাদকাসক্ত অবস্থা থেকে নিজেকে বের করে আনার জন্য সিগারেটে হাত দেননি বলে নিজেই জানিয়েছেন কেবিসি জিতা এই সুনীল।
তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মতামত? কেবিসি জিতে সুনীলের জীবনের এই দুর্গতি নিয়ে, এত টাকা থাকার পরও তার জীবনে কিন্তু সুখ আসেনি, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং এরকম নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।